হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইউর এমসি টিভি। অঙ্কটা হচ্ছে বলেছে জিরো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রির মধ্যে, আর বলেছে হচ্ছে কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু রুট টু, এটা দেওয়া আছে। মোস্ট ইম্পর্টেন্ট, আমি এই সমীকরণটা দিয়েই কেন করব সেই জন্যই আমি আরও বিশেষ করে অঙ্কটা করছি। আচ্ছা, মান বের করতে বলেছে কস থ্রি থিটা, এটার অ্যান্সার বের করতে বলেছে কস থ্রি থিটা। তো কস থ্রি থিটা আমরা বের করতে তখনই পারবো যদি থ্রি থিটা মানে থিটার ভ্যালুটা আমরা বের করতে পেরে যাই, ঠিক আছে। আবার কস থ্রি থিটার ফর্মুলা আমরা জানি ওই গুণিতকোণ থেকে, ফোর কস কিউব থিটা মাইনাস থ্রি কস থিটা, তো ওখানে কস থিটার ভ্যালু বের করে বসিয়ে দিলেও চলবে। তো এখান থেকে যদি আমি কস থিটার ভ্যালু বের করতে চাই, তো তার থেকে সহজ পদ্ধতি কী হবে বা ট্রিক্স কী হতে পারে এর, সেটাই হচ্ছে আজকের এই অঙ্কটার আলোচনার বস্তু। অঙ্কটা হচ্ছে দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু রুট টু, এটা দেওয়া আছে। আমাদের থিটা অ্যাঙ্গেল অবশ্যই জিরো থেকে নব্বইয়ের মধ্যে এখানে করতে হবে। আমি যদি ছবির কথা বলি, এটার একটা ছবি হয় সাইন থিটা কস থিটার। আমি কার্ভগুলো একে করে দেখিয়ে দিব, ওটা পরবর্তীতে বিভিন্ন রকম ক্লাস হবে তখন এরই ভিডিও থাকবে এখানে। তো এর ভিডিওটা মানে এটা কীভাবে হয় সেটা একটু দেখে বুঝে নাও। এখানে এর যে ছবিটাতে আমি যদি বলি জিরো ডিগ্রি, জিরো এই রুট টুটা একটা পার্টিকুলার ভ্যালু, আমি এটা কিসের ছবিটা আঁকবো, ওয়াই ইকুয়াল টু সাইন থিটা প্লাস কস থিটা। তো সাইন থিটা কস থিটার এক একটা ছবি হয়, মানে গ্রাফে প্লট করা যায়, এটা এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশন, নেগেটিভ ডিরেকশন, ওয়াই পজিটিভ নেগেটিভ ডিরেকশন, তো এটার একটা ছবি করে দেওয়া যায়। এবার এটা কীভাবে হয় সেই জিনিসটা একটু বুঝে নাও। তো এইটাতে আমি যদি বলি এটাতে এরকমভাবে হবে, মানে এরকমভাবে করতে হবে, তো তার আগে একটু বলি এখানে জিরো বসাও, জিরো জিরোতে কত হয়। তো জিরোতে যদি বসাই তাহলে আমি একটু জিনিস দেখব, যদি এখানে জিরো বসাই সাইন জিরো কত হয় জিরো, কস জিরো কত হয় এক, তাহলে আমি এখানে একটা এক ভ্যালুকে লোকেট করছি। আচ্ছা, দুটোর হাইয়েস্ট ভ্যালু হয় রুট টু, আবার লোয়েস্ট ভ্যালুর দিকে দেখতে গেলে মাইনাস ওয়ান মাইনাস রুট টু, এর বাইরে ভ্যালু বেরোবে না। হ্যাঁ, আমরা এমন কোন কোনগুলোই নিব যাতে এর মধ্যেই থাকে। আচ্ছা, সাইনের জিরোতে মানে সাইন জিরোতে জিরো, কস জিরোতে ওয়ান, তাহলে অ্যান্সার ওয়ান হচ্ছে। এবার পি বাই ফোর, এটা পাই বাই টু, এটা থ্রি পাই বাই ফোর, এইভাবে করে ভ্যালুগুলো বসাতে থাকবো। তারপরে পাই, এটাই মাইনাসে, মাইনাস পাই বাই ফোর, মাইনাস পাই বাই টু, এইভাবে করে চলতে থাকবে, ঠিক আছে, চলতে থাকবে। এবার ভ্যালুগুলো কীভাবে তৈরি হবে, কীভাবে মানটা বসাচ্ছি সেটা একটু দেখে নাও। ছবিটা এই কালার দিয়ে করি। আচ্ছা, সাইন জিরো কত হয় জিরো, কস জিরো কত হয়, সাইন জিরো জিরো, কস জিরো ওয়ান, কস জিরো ওয়ান, তাহলে এইখানকার ভ্যালুটা হবে, ঠিক আছে, কস জিরো ওয়ান ওইখানকার ভ্যালুটা হবে। এবার পাই বাই ফোর, সাইন পাই ফোর কত হয় ওয়ান বাই রুট টু, কস পাই ফোর ওয়ান বাই রুট টু, ক্যালকুলেশন করলে রুট টু এরকম হচ্ছে। পাই বাই টু করলে কত হয় ওয়ান, একটু আগে দেখলাম ওয়ান এরকম হচ্ছে, ঠিক আছে। থ্রি পাই বাই টু করলে কত হয়, থ্রি পাই বাই ফোর কত করলে কত হয়, সাইন থ্রি পাই বাই ফোরে হচ্ছে প্লাস ওয়ান বাই রুট টু, এটা হচ্ছে মাইনাস ওয়ান বাই রুট টু, তাহলে এই ভ্যালুটা হচ্ছে এরকম করে লেগে যাবে। তারপরে দেখা যাবে এরকম করে যাবে, আর এটা তো দেখা যাবে মাইনাস ওয়াই ফাই এরকম করে। তো ছবিটা অ্যাকচুয়ালি হচ্ছে, যদি ছবিটা যদি স্মুথ কার্ভ করতে হয় তাহলে দেখা যাচ্ছে এই রকম করে আপ অ্যান্ড ডাউন হয়ে থাকে, ঠিক আছে, এরকম করে আপ অ্যান্ড ডাউন হয়। তাহলে আমার এখানে এইটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু সাইন থিটা প্লাস কস থিটার একটা ফাংশান। এবার এই ফাংশানটার একটা পার্টিকুলার ভ্যালু বলে দিচ্ছে রুট টু, এই রুট টু ভ্যালুটা কোথায় আসছে, এইখানে রুট টুতে, তাহলে রুট টু পঁয়তাল্লিশে আসছে। এটা হচ্ছে শর্টকাট ওয়েতে শেখানোর বুদ্ধি, হ্যাঁ, শর্টকাট ওয়েতে। আচ্ছা, আমি এই ছবিটা একটু এরকম করব, এই ছবিটা অ্যাকচুয়ালি এই ছবিটা না করে আমি ওই ছবিটা এরকম করে করছি, পঁয়তাল্লিশে এরকম, একই ছবি শুরুটা আলাদা, ঠিক আছে, এইটা না, এটা জিরোতে হয়নি, ঠিক আছে, এটা আমি ভুল বলবো, এইটা বলবো, ঠিক বাট ইট। আচ্ছা, এইখানে পঁয়তাল্লিশে, তো এটা যখন আমরা ধীরে ধীরে শিখবো জেনারেল সলিউশন তখন দেখবো যে খুব সহজভাবেই এই ভ্যালুগুলো বের করতে আমরা পেয়ে যাচ্ছি। যাই হোক, অঙ্কটা আমরা করি এবার, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু রুট টু আছে, তাহলে আমরা খুব সহজেই বলতে পেরে গেলাম কত, যে থিটা ইকুয়াল টু পাই বাই ফোর হবে। এবার দেখে নিই ক্যালকুলেশন অনুযায়ী হচ্ছে কিনা, তাহলে সে আবার একই গল্প, এইটা আর এইটা, এখানে কী আছে এক আছে,
আমাদের এর ভিডিও একটা দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আই বাটনও দেওয়া থাকবে এখানে, যে এটা কীভাবে হচ্ছে কম্পাউন্ড অ্যাঙ্গেলের ক্ষেত্রে এটা অবশ্যই দেখে নিও। তো তাহলে লম্বভূমি অতিভুজ রুট টু দিয়ে ভাগ করতে হবে, ওয়ান ওয়ান রুট টু দিয়ে ভাগ করতে হবে। তাহলে রুট টু দিয়ে ভাগ করলে কত হয়ে যাচ্ছে, ওয়ান বাই রুট টু সাইন থিটা প্লাস ওয়ান বাই রুট টু কস থিটা ইকুয়াল টু ওয়ান। এই এখনও রুট টু থাকলো, আমি এই রুট টুটাকে পরে ভাগ করে দেবো, ঠিক আছে? তো রুট টু রুট টু কেটে গেলো, আমরা যদি ওই রুট টুটাকে এদিকে নিয়ে আসতাম তাহলেও হয়ে যেত একই ব্যাপার। আচ্ছা, ওয়ান বাই রুট টু কস কত মান, ওয়ান বাই রুট টু কস কত মান, কস পাই বাই ফোরের ভ্যালু, সাইন থিটা প্লাস সাইন পাই বাই ফোর কস থিটা। কেন সাইন কস আনলাম বুঝতেই পারা যাচ্ছে, ওই ভিডিওটা দেখলে অবশ্যই সেটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কিসের ফর্মুলা পড়ে যাচ্ছে, সাইন কস কস সাইন সাইন থিটা প্লাস পাই বাই ফোরের হয়ে যাচ্ছে। আচ্ছা, ওয়ান ওয়ান মানে সাইন কত, ওয়ান মানে সাইন কত, সাইন পাই বাই টু। তাহলে থিটা প্লাস পাই বাই ফোর ইকুয়াল টু পাই বাই টু। তোমরা পাই বাই ফোরের বদলে পঁয়তাল্লিশ আর নব্বই দিয়েও কাজ করা যেত, তাহলে থিটা ইকুয়াল টু পাই বাই ফোর বিয়োগ করলে পঁয়তাল্লিশ ডিগ্রি দাঁড়িয়ে যায়। তাহলে এইভাবে হচ্ছে আমরা পেলাম। আর ওটা হচ্ছে ট্রিক ছিল যে গ্রাফে যদি করি তাহলে ওটা আমরা একলাইনে পেয়ে যাবো, ঠিক আছে? খুব সহজভাবে হয়ে যাবে ওটা। তো তাহলে এখানে আমাদের বের করতে বলেছে কস থ্রি থিটা ইকুয়াল টু কস অফ থ্রি ইন্টু পাই বাই ফোর, তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি, হ্যাঁ পঁয়তাল্লিশ বলছে, একশো পঁয়ত্রিশ ডিগ্রি। তাহলে কস একশো পঁয়ত্রিশের ভ্যালু কত হয়, আমরা এই নিয়ে একটা ট্রিক শেখাবো, এই ভ্যালু এই ভ্যালু এরকম করে একটা ট্রিক শেখাবো। এইটা ট্রিক্সটা নেক্সট ভিডিওতে আমি দিয়ে দেবো এটা, ঠিক আছে? নেক্সট ভিডিওতে থাকবে এটা। আচ্ছা, কস অফ এটা কত লেখা যেতে পারে, পাই মাইনাস পাই বাই ফোর, দেন অ্যান্সার মাইনাস কস পাই বাই ফোর, দেন মাইনাস ওয়ান বাই রুট টু, হুইচ ইজ দ্য অ্যান্সার। গট ইট কমপ্লিট, টাটা।